हेलो गाइस, गुड मॉर्निंग ऑल ऑफ यू। वेलकम बैक टू माय चैनल एंड वेलकम बैक टू माय अनदर ब्लॉग। बुझते শরীরটা আমার প্রচুর খারাপ রয়েছে, কথা বলতে গিয়ে গলায় কেমন আটকে আটকে যাচ্ছে আর কথাগুলো কেমন একটা শোনাচ্ছে। সে সত্ত্বেও আজকে আমি যাচ্ছি ভাইকে কলেজে ছাড়তে, সেখান থেকে দিদি বাড়িতে যাবো। পুরো ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। চ্যানেলটা যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমাকে যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল বাটন প্রেস করতে ভুলো না, নোটিফিকেশানে অল করে দাও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যায়। লাভ ইউ অল। তো চলো আর বেশি বকছি না, ভিডিও শর্ট করছি, লেটস গো। তো গাইস দেখো, এই যে একপাল গরু একসঙ্গে কত সুন্দরভাবে জল খেতে যাচ্ছে, আর সঙ্গে একজন রয়েছে যে এটার দেখভাল করে। আর দেখো আকাশটা কত সুন্দরভাবে রোদ ছায়া দুটো মিলিয়ে পুরো একদম জমে গেছে, পুরো একদম মারাত্মক লেভেলের ফিল পাচ্ছে এখানে। দেখতে পাচ্ছ গাইস, এই যে আমরা চলে এসেছি নদীর ধারে, এই যে জামাইবু আর ভাই, জাল টাল ফেলা হবে আর পুরো জিনিসটা তোমাকে দেখাচ্ছি। চলো দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। তো গাইস দেখতেই পাচ্ছ, এই যে জাল ফেলার জন্য রেডি হওয়া হচ্ছে। দেখো দেখো গাইস, মাছ হচ্ছে, আমরা আনন্দ করছি, এখন নদীতে রয়েছি, কতটা দূরে জলে চলে এসেছি। শুধু একটু ভয় লাগছে, কারণ এখানে চরা বালি থাকে, মানে চর বালি যেটাকে বলে কি, ঘুরে ঘুরে ঘূর্ণির মতো জিনিসটা। পরে জামাইবুর কাছ থেকে জেনে নেবো, তখন আমরা এই যে দেখি কি কি মাছ ফাছ কি সব আসছে। দেখো গাইস, এই যে কতটা জলে চলে এসেছি, ড্রেস ড্রেস সব খুলে দিয়েছি, চান করবো এখন। শুধু আমাকে ভয় ভয় লাগছে, কারণ এগুলো তো আসি না কোনো দিনের জন্য। দেখি গাছ পাওয়া যাচ্ছে, যাই ভয় লাগছে। এই দেখো ওইখানে দুজন মিলে মাছ ফাছ ছাড়াচ্ছে, এই যে দেখতে পেয়েছো। দেখো যদি জলে চান করবো এখন। ও তো এই বালিগুলো দেখে মনে হচ্ছে বালির বুকে পুরো নাম লিখে দিয়ে যেতে, কারণ কাগজের লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে, বালিতে লিখে নাম বালিটাও মানে কি বলবো, বৃষ্টি হলে ধুয়ে যাবে। বাট লিখতে ইচ্ছা করছে, হৃদয়ে নাম লেখা আছে বাট বালিতে তাও লিখতে ইচ্ছা করছে। লিখি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস লিখে দিয়েছি, তবে ওই যে ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে, তো তোমরা একটু সাম দেখাচ্ছি। তাহলে দেখো আকাশটা পুরো একদম কত সুন্দর মনোরমভাবে লাগছে। দেখো এখানে থেকে যেতে ইচ্ছে করছে, মানে থেকে যেতে ইচ্ছে করছে, বাড়ি যেতে ইচ্ছে করছে না। তো আমি বালিতে নাম লিখে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখো সাইডগুলো, সাইড ভিউটা জাস্ট পুরো সেই লেভেলের লাগছে, তাই না? দেখো গাইস পুরো লিখে দিয়েছি। ডি প্লাস এস। তোমরা যারা জানো তারা জানাও, কমেন্ট করে জানাও। যদি কেউ না জানো তাহলে অবশ্যই রিপ্লাই দেবো। আর যদি ম্যাডামের সঙ্গে ভিডিও দেখতে যাও তাহলে অবশ্যই কমেন্ট করো। তো গাইস দেখতেই পাচ্ছ, এই যে এখানে আমার পায়ের মধ্যে কাঁটা ঢুকে গেছে, এই যে চান করতে গিয়ে তো পাটা প্রচুর যন্ত্রণা করছে, এই জন্য এখানে বসে রয়েছি নিজের তলাতে। আর এই যে দূরের দিকে দেখতে পাচ্ছ অনেকেই বোথ মানে জোড়ে জোড়ে এসছে, বুঝতেই পারছো, এইসব মানে ঘোরাঘুরি করতে। আর এই যে সরস্বতী পুজোর দিন এই বীজগুলোর, এই যে পিলারগুলো রয়েছে, এর পেছনে অনেক কিছু দেখা যায়। তো
তো এখন অন্য সিজন, তো তাই এখন বেশি কেউ আসছে না, দু চার দিন মিলে আসছে, ঘোরাঘুরি করতে হবে, চলে যাচ্ছে। তো সরস্বতী পুজোর দিন অবশ্যই আসবো, এই জায়গাটা তোমাদেরকে দেখাবো। তো আজকে এখন এই যে পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু চলতে হচ্ছে, এটাই অসুবিধা হচ্ছে, আর কিছু নয় তেমন। এই যে দেখতে পাচ্ছ মাছ ধরা চলছে, আর আমরা নৌকোগুলোতে চাপবো, মানে বসবো, দেখবো কেমন ফিল হয়। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো জামাইবু, মানে ওই জিনিসটা দেখাবো ভুলে গেছি, বাট ওই যে দেখো ওই জালের মধ্যে কি গর্ত আছে, ওইখানে ঢুকে গেছে, এই যে ঢুকো, আর এই যে জালের মধ্যে দেখো ঢুকে গেল, কতটা এক্সপিরিয়েন্স হোল্ডার হলে এমন পারবে, দেখো মাথাটুকু আর দেখা যাচ্ছে না, এই যে কিছু আছে, সুদীপ তো পড়েছে না, জানি না, তো লাঠিটা আনি, শরীরটা খারাপ লাগছে, কারণ গা হাত পা গুলো গরম হচ্ছে, কেমন মনে হচ্ছে আবার আসছে, মনে হচ্ছে না কি কেনে যায় না, কিন্তু তাও এই জলের মধ্যে জল খাচ্ছে ভালো লাগছে, জলের মধ্যে রয়েছে। দেখো এইগুলো যে ভাঙছি, কিন্তু সাকসেসফুল লাঠি নেওয়া হয়ে গেছে, যাই দেখো এই থাকতে থাকতে এইখানটাতে গর্ত নেই, কিন্তু একটু এগিয়ে গেলে এখানে গর্ত রয়েছে, সামনের দিকে এখানে গর্ত আছে, কাটছে দেখো এই জিনিসটা দেখাই তোমাকে, ঢুকে যেতাম সুদীপ, তুই লম্বা ডাঙ্গলি সব তার দিকে, এটা পাহাড়ে দেখতেই পাচ্ছ গাইস, এখন আমি ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, আমি নয় যে তিনজন মিলে দাঁড়িয়ে আছি, আর তোমাদেরকে ব্রিজের ব্রিজটা দেখানোর চেষ্টা করছি, আর চিন্তু এই যে লাফালাফি করছে, আর মাথার উপর প্রচুর রোদ রয়েছে, যে জন্য তাকানো যাচ্ছে না, তাকানো যায় না। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ কি প্রতিদিনের ন্যায় আজকে আমি দিদি বাড়ি থেকে এসে বাড়িতে রেস্ট নিয়ে সন্ধে সন্ধে হয়ে গেছে, তো এখন রাস্তার দিকে বেরিয়েছি, দেখতে পাচ্ছ রাস্তাতে অনেকেই রয়েছে বাচ্চাগুলো, তো এরা আমাকে ধরেছে, খেলতে হবে, তোদের সঙ্গে খেলবো, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, ততক্ষণ অবধি টাটা। দেখতে পাচ্ছ গাইস, এখন ওই যে রাস্তার দিকে গেছিলাম খেলতে, তো খেলাধুলো করে বাড়ি ফিরে এসেছি, পুরো ঘেমে গেছি দেখতে পাচ্ছ, কারণ একটু আগে ওষুধ খেয়েছি, সে সত্ত্বেও কাশিটা কমছে না, কোন ধরনের কাশি হচ্ছে, আর গলাটা শুনেই তোমরা বুঝতে পারছো কি শরীরটা প্রচুর পরিমাণে খারাপ রয়েছে, আর ঠান্ডা তো মারাত্মক লেভেলের লেগেছে, কি বলবো ওটা বলার নয়, কথাগুলো শুনেই তোমরা বুঝতে পারছো কি আমার গলাটা কেমন বসে রয়েছে, কথাগুলো কেমন ধরনের একটা হচ্ছে, তো আর কথা বলতে ভালো লাগছে না। ওখানে বলেছিলাম যে কি মাছগুলো ধরার পর তোমাদের দেখাবো, দেখাতে পারিনি, কারণ আমার চার্জ ছিল না ফোনে, সেই সঙ্গে ওইখানে বাড়িতে এসেও কিছু ফুটেজ মিস করে গেছি ওর কারণে, আর হচ্ছে গিয়ে নৌকোতে উঠতে গেছিলাম, বাট উঠতে দেয়নি, কারণ হচ্ছে গিয়ে তখন তিনটে বেজে গেছিলো,
ওদেরকে বাড়ি যেতে হবে, খাওয়া দাওয়ার খেতে হবে, তার জন্য চান করছিল। সবাই বলছে যে এখন তোলা যাবে না, বিকেলে তুলবো। তো বিকেলে আমরা ওখানে যাইনি, কারণ সন্ধে হয়ে গেলে ওই জায়গাটা হাতি পাতি বেরোনো, মানে হাতির উৎপাত রয়েছে, জঙ্গলের পাগলা হাতি বেরোয়, এ কারণে বেশি সন্দেহ করছিলাম না। আর বাড়ি ফিরতে হতো, মা বাবা বাইক নিয়ে কোথায় কাজে টাজে যাবে, এর জন্য আমাদের ফোন করছিল। এর জন্য এটাও ছিল একটা কারণ, বাড়ি ফিরে এসেছি তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলতে কি, তাও বাড়ি ফিরতে সেই 5টা বেজে গেছিল। আর আর কি বলবো, ভিড় মানে শরীরটাও প্রচুর খারাপ হয়েছে, এর কারণে কথা বলতে ইচ্ছে হচ্ছে না। ওগুলো ঘেমে গেছি, ওষুধ খেয়েছি, ঘেমে গেছি। তো জ্বরটা হালকা হালকা কাটতে শুরু হয়েছে, কারণের জন্য ঘেমে যাচ্ছি আস্তে আস্তে। আর গলাটার অবস্থাও ভালো নয়, যেন কথা বলতে ইচ্ছে করছে না। ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সুস্থ জীবন কামনা করি। আর একটা জিনিস মাথায় রেখো, আমাদের বাড়িতে সবার জ্বর হয়েছে, মা বাবা ভাই সবাই, এক এক করে সবাই। তো এর জন্য সাবধানে থেকো। এটা মানে ভবনে ঠান্ডা লেগেই জ্বরটা হয়েছে, এটা কোনো করোনার কোনো কিছু ইয়ে নয়, এমনি ঠান্ডা লেগে জ্বর হয়েছে। তো এই জ্বরটা যখন হচ্ছে না, প্রচুর লেভেলের কষ্ট দিচ্ছে। মানে আমি তো দুরাত ধরে প্রায় ঘুমাতে পারছি না, গা তো প্রচুর পরিমাণে যন্ত্রণা হচ্ছে, আর কি বলবো, সেই লেভেলের কষ্ট। তো সবাই এই দিকে সাবধানে থাকো, আর পুকুরে পুকুরে তো চান করবেই না, সাবধানে থাকবে, নিজেদের খেয়াল রেখো। তো সবাই লাভ ইউ অল। আর ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। দেখা হবে আমার নেক্সট ব্লগে, ততক্ষণ অবধি সুস্থ থাকো। আর চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলো না, আর নোটিফিকেশানটাকে অল করে দাও, তো যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যায়। তো আজকের মতো আমি চললাম, দেখা হবে আমার নেক্সট ব্লগে। সবাইকে গুড নাইট, বাই বাই।